কোভিড 19 প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান JMI এর সিরিঞ্জ। ভ্যাকসিন প্রয়োগের জন্য প্রতিষ্ঠানটি থেকে 3 কোটি 30 লাখ পিস অটো ডিজেবল সিরিঞ্জ কিনেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার JMI গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক এ কথা বলেন। টিকাদানের সময় পরিবেশে জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে ব্যবহার পরবর্তী ব্যবস্থাপনা নিশ্চিত করেছে JMI। ফলে বিভিন্ন দেশ থেকে আসছে তাদের সিরিঞ্জ কেনার ক্রয়াদেশ। এরই মধ্যে ইন্দোনেশিয়াতে 1.5 কোটি সিরিঞ্জ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রেখেছে JMI।